الله الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وكمرا منيرا، وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، جعل لكل أجل كتابا ولكل عمل حسابا. وأشهد أن محمدًا عبده ورسوله، أرسله الله شاهدًا ومبشرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين، صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد، فيا أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فهي النجاة غدا والمنجاة أبدا. يقول الله عز وجل: وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون. معاشر المؤمنين والمؤمنات، رمضان برابرر متوي আমাদের কাছে এসেছে এবং খুব দ্রুতই চলে গিয়েছে। প্রতি বছরই আমরা রমাদানের অপেক্ষায় থাকি, মনে হয় যেন একটা পূর্ণ মাস আমরা পাবো, পেয়েছিও, কিন্তু মনে হলো যেন সব মাসের তুলনায় এ মাসটা অনেক দ্রুত চলে গিয়েছে আমাদের কাছ থেকে। বিশাল সুযোগ রমাদানের, ইবাদতের যে বিশাল সুযোগ আল্লাহ সুবহান তাআলা সৃষ্টি করেছেন, ঈমান নবায়নের, এখলাসকে সংশোধন করে পূর্ণাঙ্গ এখলাস পোষণ করার যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, আখলাক পুনর্গঠনের যে চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন, সেটা কিন্তু চলে গিয়েছে। রমাদান আমাদের কাছ থেকে চলে গিয়েছে, আমরা চাই আর নাই চাই, রমাদান কিন্তু এখন আর নাই। রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। রমাদান, যাকে আমরা বলি শাহরুত তাকওয়া, শাহরুল ঈমান, শাহরুল ইখলাস, শাহরুল আখলাক, শাহরুল সবর ওয়া তাহাম্মুল, সেই মাসটা এখন অতিবাহিত হয়ে গিয়েছে। আমাদের এখন ভাবা উচিত, আজকের এই রমাদান পরবর্তী সময়ে রমাদান থেকে আমরা কি পেলাম, যতটা উপকৃত হওয়ার কথা ছিল ততটা আমরা আসলে উপকৃত হলাম কি না, রমাদান পরবর্তী আমাদের করণীয়টা কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবা উচিত। যদি আমরা আমাদের আমলের হিসাবের পাতাটা খুলি, তাহলে রমাদানকে আমরা বলতে পারি যে এটা আখেরাতের তিজারাতের একটা মহাসুযোগ ছিল। মানুষ দুনিয়ার তিজারাত, ব্যবসা বাণিজ্য করার পরে সেও কিন্তু তার ব্যালেন্স শিটটা তৈরি করে, সে তার হিসাবের খাতাটা খোলে, দেখে কত বিনিয়োগ করেছে আর কত প্রফিট হয়েছে। প্রকৃত অর্থে আমাদের দেশের রমাদান কিন্তু তাই, খেয়াল করে দেখুন, সকল ব্যবসায়ীরা রমাদান মাসকে তাদের ব্যবসায়িক মাস হিসাবে চিহ্নিত করে, মনে করে এবং কাজে লাগায়, এবং রমাদানের শেষে তারা দেখে যে সে যদি 1 কোটি টাকা বিনিয়োগ করে তাহলে তার কয় কোটি টাকা লাভ হলো, 2 কোটি না 3 কোটি। কারণ আমাদের ব্যবসায়ীরা রমাদান মাসে এইভাবেই লাভ করে থাকে। যদিও অন্য অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় পর্বগুলোতে অনেক বড় সেইল, তাখফিদাত, অর্থাৎ তারা মূল্য হ্রাস দেয়, আমাদের এখানে হলো মূল্য বাড়ানো। তো হিসাবটা ব্যবসায়ীরা খুব যত্নের সাথে করে, যাতে তিনি বুঝতে পারেন যে কত টাকা তার লাভ হলো। মোমেনরা রমাদান মাসে আখেরাতমুখী যে তিজারাত করেছিল এটাও কিন্তু একটা ব্যবসা, তিজারাতুন মা আল্লাহ, আল্লাহর সাথে ব্যবসা, তিজারাতুন লান তাবুর, এমন তিজারাত যেটা কখনোই ক্ষতির মধ্যে পড়ে না, তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলিম, এমন তিজারাত যা আপনাদেরকে আমাদেরকে আখিরাতের মর্মন্তুদ কঠিন আজাব থেকে উদ্ধার করবে, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। তাহলে সেই তিজারাতের খবরটা কি, সেই তিজারাতটা আমাদের কতটা লাভবান হলো,
রমাদানে যে তিজারাটা আমরা আল্লাহর সাথে করেছিলাম আজকে কতটা সেটা সার্থক হলো। যারা রমাদান মাসে অনেক লাভ করে থাকেন তারা কি এরপরে ব্যবসা গুটিয়ে নেন? তারা ব্যবসা গুটান না, রমাদান তাদের মহাসুযোগ এবং বছরের অধিক লাভটা তারা এই মাসে করেন, কিন্তু তারপরে তারা ব্যবসা গুটান না। তারা সর্বান্তকরণে সচেষ্ট থাকেন যেন সারা বছর ধরে তাদের ব্যবসায়িক প্রফিট এবং লাভ হতে থাকে। রমাদান পরবর্তী মোমেনদের অবস্থাও তাই, তাদেরও সর্বান্তকরণে সচেষ্ট থাকা উচিত যেন রমাদানের মাধ্যমে যে বিশাল সওয়াব এবং লাভ তারা করেছিল সেটা যেন তারা ধরে রাখতে পারে। আজকে সেই আলোচনাটাই আমরা এখানে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমাদানের মধ্যে যদি কেউ সচেষ্ট থাকেন, মুজিতাহিদ হয়ে কাজ করে থাকেন, ভালো কাজ, তাহলে তো তার জন্য সেটা লাভজনক ব্যবসা হবে। আর যদি কেউ ভুল করে থাকেন তাহলে সেটা তার জন্য বলা মুসিবত হবে। যে আমলই করেন না কেন, কিয়ামতের মাঠে কিন্তু তিনি সেটা দেখতে পাবেন। এমনটি বলেছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা, যেদিন প্রত্যেক ব্যক্তি যা সে আমল করেছিল সেটি উপস্থিত দেখতে পাবে। অতএব ভাবার কোনো অবকাশ নেই যে আমি যা করেছি সেটি আমি আর দেখব না, অবশ্যই সবাই দেখতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে এসেছে, তিনি বলেন ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম, হে আমার বান্দারা এটা শুধুই তোমাদের আমল, উহসিহা লাকুম, যা আমি তোমাদের জন্য হিসেব করব, সুম্মা ওয়াফিকুম ইয়াহা, অতপর তোমাদেরকে সে আমলটা অর্থাৎ আমলের সওয়াবটা বুঝিয়ে দেব পুরোপুরি। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, অতএব যে ব্যক্তি কোনো কল্যাণ পায় সে যেন আল্লাহর প্রশংসা করে। ওয়ামান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহ, আর যে ব্যক্তি কোনো কল্যাণ না পায় তাহলে সে তার নিজেকে ছাড়া আর কাউকে যেন তিরস্কার না করে। কারণ ভালো আমল করলে সেটার ফলাফল সে পাবে, খারাপ আমল করলে সেটার যে তিরস্কার কিংবা শাস্তি সেটা তার উপরই বর্তাবে। আমলের ভার ব্যক্তিকেই বহন করতে হবে, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তৌফিকদাতা। সম্মানিত উপস্থিতি, রমাদান ছিল একটা বাজারের মতো। এই বাজারে অনেকেই হয়তো লাভবান হয়েছেন, অনেকেই হয়তো খাসার আর নোকসানের মধ্যে পড়েছেন। লাভবান হয়েছেন তিনি যিনি লাভবান হওয়ার প্ল্যান করেছিলেন, আমল করেছিলেন, প্রত্যেকটা সময়কে কাজে লাগিয়েছিলেন এবং সব ধরনের ভালো ভালো আমল করেছেন। ফরজ ওয়াজেবে কখনও ঘাটতি করেননি, আর নফলগুলো তার সাধ্য মতো তিনি করেছেন, যেমন কিয়ামুল লাইল, যেমন কোরআন তেলাওয়াত, এবং যেমন দান খয়রাত সাদাকা, ফরজ জাকাতের বাইরে যত সাদাকা তিনি করেছিলেন, সম্ভব হলে ওমরা করেছেন, এতেকাফ করেছেন, মানুষের সাথে সদয় আচরণ করেছেন, ভালো যে সমস্ত আমল সেগুলো তিনি করেছেন, আল্লাহ অভিমুখী হয়েছেন, দোয়া করেছেন, তাহলে তিনি অবশ্যই লাভবান হয়েছেন। আর যিনি গাফেল থেকেছেন, এই রমাদান যার অন্তরকে নরম করতে পারেনি, তিনি যে ভুলের মধ্যে ছিলেন, যে সুদের মধ্যে ছিলেন, যারা ভুল করেছিলেন, যারা সময়টা কাজে লাগাতে পারেননি, বরং উল্টো খারাপ কাজে রমাদানকে ব্যয় করেছেন, এখনও তাদের সুযোগ আছে, এখনও তাদের সুযোগ আছে, তারা তওবা করতে পারেন। তারা তাদের অতীত জীবনের ভুল, দালালত, ভ্রষ্টতা, পাপ এবং পাপের আমলগুলোকে তরক করে তারা যদি আল্লাহ অভিমুখী হতে চান, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, তাহলে আল্লাহ তওবার দরজাটা সারা বছরই খোলা থাকে। এটা এমনটা নয় যে তওবা শুধুমাত্র রমজানে কবুল হয়, বরং সারা বছরই তওবা কবুল হতে পারে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস আমরা পেলাম আলহামদুলিল্লাহ। পরবর্তী মাস আপনি যে পাবেন, পরবর্তী আরও এক মাস কিংবা আরও একটা বছর বা পরবর্তী আরও একটা রমাদান, তার কি কোনো গ্যারেন্টি আছে? তার গ্যারেন্টি নেই। কে পাবেন আর কে পাবেন না, এ এলেম কার কাছে? আল্লাহর কাছে। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে বলে দিয়েছেন ইলমুহা ইনদা রব্বি ফি কিতাবিন লা ইয়াদিল্লু রব্বি ওয়া লা ইয়ানসা,
এই বিষয়ের এলেম এবং জ্ঞান কার কাছে আমার রবের কাছে ফি কিতাবিন একটি কিতাবের মধ্যে যেখানে সব কিছু লেখা আছে আল্লাহুল মাহফুজ সব কিছু লেখা আছে আমার রব কখনো বিভ্রান্ত হন না এবং কখনো ভুলেও যান না অতএব যার জন্য যা নির্ধারিত সেটা তার ঘটবেই তার কোনো ব্যত্যয় কখনোই হবে না প্রিয় ভাইরা অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা ভুল কাটিয়ে উঠতে পারি যেন আমরা ভুল কাটিয়ে উঠতে পারি কার্যে কখন সময় এসে যায় আজকে অনেকে সুস্থভাবে দিবসটা শুরু করেছেন কিন্তু দিবসের অবসানে হয়তো তার জীবনেরও অবসান হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে অনেকেই ভাবছেন আগামীকাল পর্যন্ত তিনি সুন্দরভাবে জীবনযাপন করবেন কিন্তু আগামী দিন হয়তো তার জীবনে আর আসেনি এই যে বিষয়গুলো এগুলো আমরা প্রায়শই ভুলে যাই মৃত্যু যে কখন চলে আসতে পারে এটা আমরা প্রায়শই ভুলে যাই একজন ব্যক্তি ঘর থেকে সুস্থ সাবলীল কত সুন্দরভাবে বের হলেন কিন্তু হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেলেন হয় না এরকম প্রচুর অ্যাক্সিডেন্ট ছাড়াও হতে পারে আমরাও দেখেছি এরকম বিদেশে দেশে সবখানে আমাদের মুসলিম ভাই বোনেরা রাতে ঘুমিয়েছেন হয়তো একই সাথে আরেকজন বন্ধুর সাথে বা ভাইয়ের সাথে কিন্তু ফজরে দেখা গেল যে একজনের মধ্যে তার জান কবজ হয়ে গেল এতে প্রমাণিত হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে অতএব দিন যেহেতু আমাদের সীমিত সুযোগ যেহেতু আমাদের সীমিত রমাদানের এই মহান সুযোগ গ্রহণ করাটাই হচ্ছে বিচক্ষণ এবং বুদ্ধিমান মুসলিমের কাজ আমরা তো ইতিমধ্যে জেনেছি অনেক আগ থেকেই জানি রমাদানে এমন একটি রাত রয়েছে যেটি হাজার মাসের চাইতে উত্তম এখন হিসাব নেওয়ার পালা যে আমরা ওই দিনটাকেও বা ওই রাতটাকেও কতটা কাজে লাগাতে পেরেছি কিংবা আদৌ পেয়েছে কি না তাই না এই রাতটাকে নিশ্চিতভাবে প্রত্যেক রমজানে তারাই পান যারা শেষ দশককে কাজে লাগান ওই রাতটা যে কোন রাত এটা কি আমাদের জানা আছে এটা কে জানেন আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যদিও ওলামায়ে কেরাম বিভিন্ন মত ব্যক্ত করেছেন নানা রকম হাদিসের আলোকে রেওয়ায়েতের আলোকে কিন্তু তারপরেও লাইলাতুল কদর সম্পর্কে শেষ কথা হলো এর এলেমটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এবং এই লাইলাতুল কদর এটা শেষ দশকের যে কোনো রাতে হতে পারে যাই হোক এখন আমরা সেটা কতটা কাজে লাগাতে পেরেছি যদি এমনটা হয় শেষ দশকে কেনাকাটার ব্যস্ততায় কেটে গিয়েছে অথবা যারা ব্যবসায়ী তারা সারাক্ষণ দোকানে সময় দিয়েছেন তাহলে তারা তো এই সময়টা পেলেন না প্রিয় ভাইয়েরা তাহলে যদি না পেয়ে থাকেন তাহলে আমাদের আরও উদগ্রীব হয়ে যাওয়া উচিত যেহেতু রমাদানে আমাদের কিছু তাকসির হয়েছে ঘাটতি হয়েছে তাহলে আমাদের উচিত হবে এখন অন্তত সামনের দিনগুলোকে কাজে লাগানো ইস্তেকামতের মধ্যে থাকা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন তাকলিফ দিয়েছেন তাকলিফ মানে হচ্ছে দিনই দায়িত্ব ফরজ ওয়াজিবের যে তাকলিফ এবং দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের উপর তার বান্দাদের উপর তিনি দিয়েছেন সেটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আর কখনো শেষ হয় না এমনটা নয় যে শুধু রমজান মাসেই আপনি ভালো কাজ করবেন এবং রমজানের পরে আপনার আর কোনো কাজ করতে হবে না বিষয়টা এমন নয় সম্মানিত উপস্থিতি রমাদানকে ঘিরে নানা প্রকার লোকের নানা রকম আমল আমরা দেখতে পাই তবে মেইনলি দুই ক্যাটাগরিতে আমরা মানুষকে ভাগ করতে পারি রমাদানে যে সমস্ত মুসলিমরা রমাদানটা কাটিয়েছেন রমাদানে জীবিত ছিলেন উপস্থিত থেকেছেন কিছু না কিছু কাজ করেছেন এদেরকে দুই ক্যাটাগরিতে ভাগ করা যায় একটা হলো যারা রমাদান মাস আসার পরে ইবাদতের জন্য নিজেদেরকে আলাদা করে নিয়েছেন দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেদেরকে কিছুটা মুক্ত করেও ইবাদতে মনোনিবেশ করেছেন কিয়ামুল লাইল আদায় করেছেন সিয়াম রেখেছেন ইফতার করেছেন করিয়েছেন আরও বিভিন্ন ভালো ভালো কাজে তারা সময় ব্যয় করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন কোরআন তেলাওয়াত করেছেন অনেককে তো দেখা যায় যে তারা এভাবেও প্ল্যান করেছেন যেহেতু রমাদানের শেষ দশকে ব্যস্ত হয়ে যাব অতএব প্রথম দশকেই কোরআনটা কিয়ামুল লাইলে আমরা খতম করে ফেলি এরকম
নানা রকম প্ল্যান করেছেন। কেউ কেউ হয়তোবা ভেবেছেন যে না পুরো রমাদানেই আমি কাজ করব। কিন্তু এই প্রকার লোক যারা ভালো কাজ করছেন, যারা ভালো কাজ একদমই করেননি তাদেরকে আমরা এখানে উল্লেখ করছি না, যারা এরকম রমাদান মাসকে কাজে লাগিয়েছেন তাদের এই প্রথম দলটা দেখা যায় রমাদান মাসের পরেই যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। এত কাজ, এত ইবাদত, ইফতার, সাহারি, সিয়াম, তারপরে কোরআন তেলাওয়াত, কোরআন খতম দেওয়া, তারাবির সালাতে লম্বা টাইম দাঁড়ানো, রমাদান মাসে তারা সেটা করেছেন কারণ তারা জানতেন যে এর সওয়াব অনেক বেশি। কিন্তু রমাদান মাস চলে গেল আর তারা হাঁপ ছেড়ে বাঁচলেন, ভাবলেন যে আহ এখন থেকে আর কিয়ামুল লাইল করতে হবে না, এখন থেকে আর প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে না, এখন থেকে আর প্রতিদিন সিয়াম রাখতে হবে না। দেখবেন যে এরকম অনেক লোক আছে, তাই না? এরা কিছুটা দুর্ভাগা বলতে পারেন, যারা মৌসুমি মুসলিম। কি বলা যায় এদেরকে? মৌসুমি মুসলিম। রমাদান আসলে তারা খুব ভালো আমলদার মুসলিম, ইবাদত গুজার মুসলিম, রমাদান চলে গেলে আর এদের কোনো আমল খুঁজে পাওয়া যায় না, কোরআনকে ভুলে যায়, আল্লাহকেও অনেকটা ভুলে যায়, এবং তারা ভাবেন প্রতি বছর রমজান মাস আসলে তিনি তার পাপগুলোকে ক্ষমা করিয়ে নেবেন, আল্লাহর কাছে দিনভর রাতভর তওবা ইস্তেগফার করবেন। কিন্তু রমাদান চলে গেলে আবার তিনি দুনিয়াদার, দুনিয়ার সার্বিক সব কিছুতে এতই মত্ত, এতই ব্যস্ত যে তিনি দিনের মৌলিক কাজগুলো করার সুযোগ পান না। যদিও আমরা রমাদানে তাদের আমলের প্রশংসা করব, কিন্তু রমাদান পরবর্তী তাদের ভূমিকার কারণে, তাদের এই চরিত্রের কারণে আমরা তাদেরকে সৌভাগ্যবান মুসলিমদের কাতারে রাখতে পারছি না। কারণ সৌভাগ্যবান মুসলিম হচ্ছে দ্বিতীয় প্রকার, যারা রমাদান মাসকে ট্রেনিং হিসাবে গ্রহণ করে। প্রথম দল যেমন রমাদান মাসকে কাজে লাগিয়েছিল, তারাও রমাদান মাসকে সুন্দরভাবে কাজে লাগান, রমাদান মাস থেকে উপকৃত হন। কিন্তু প্রথম দলের সাথে দ্বিতীয় দলের পার্থক্য হচ্ছে, দ্বিতীয় দল তারা ইস্তেকামাতের উপর থাকেন, তারা ইস্তেকামাতের উপর থাকেন। প্রথম দল দুনিয়াদার হওয়ার কারণে কি হয়, তিনি রমাদানের আগে যে পাপের মধ্যে ছিলেন, হয়তো তিনি সিগারেট পান করতেন, জর্দা খেতেন, হয়তো তিনি মিথ্যা কথা বলতেন, হয়তো তিনি খাদ্যে ভেজাল মেশাতেন, ফরমালিন মেশাতেন, হয়তো তিনি তার অধীনস্থদের উপর অত্যাচার করতেন, জুলুম করতেন, মানুষকে ঠকাতেন, হয়তো তিনি ঘুষ কিংবা সুদের সাথে সম্পৃক্ত ছিলেন। রমাদান মাসে এগুলো থেকে মুক্ত হয়েছেন, কিন্তু রমাদান শেষ হলো আবার সেগুলোর দিকে তিনি ফিরে গেলেন, প্রথম শ্রেণীর লোক। আর দ্বিতীয় শ্রেণী, তারা হতে পারে আগে থেকেই তিনি সারা বছর আল্লাহর দিনের উপর ছিলেন, এটাকে বলা হয় ইস্তেকামাত, এটাকে বলা হয় ইস্তেকামাত, যে ইস্তেকামাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বারবার তিনি তুলে ধরেছেন। সেই ইস্তেকামাতের উপর তারা ছিলেন। এমন হতে পারে যে তিনি আগে থেকেই ভালো ছিলেন, আবার এমনও হতে পারে যে এই রমাদানে তিনি সেই যে ভালো হলেন আর খারাপের দিকে ফিরলেন না। তাহলে এই এদের সবাইকে আমরা দ্বিতীয় শ্রেণীর মধ্যে নিয়ে আসতে পারি, যে যারা এবারকার রমাদানে ভালো আমল করলেন এবং রমাদানের পরেও তারা সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে যেভাবে তারা রমাদান মাসকে ইবাদতে কাটিয়েছেন সেভাবেই তারা চেষ্টা করবেন বাকি এগারো মাস কাটানোর জন্য, এবং এভাবেই তারা তাদের জীবনকে সুন্দর করতে চান, তারা তাদের জীবনকে গড়ে তুলতে চান। যেটা বলেছি যে হতে পারে তিনি এই রমজানের আগ পর্যন্ত ভুল পথে ছিলেন, কিন্তু এবার যে ভালো পথে চলে আসলেন সেটাতে কন্টিনিউ করলেন। অথবা হতে পারে আল্লাহর এমন অনেক বান্দা আছেন যারা বহু আগ থেকেই ভালাই এবং কল্যাণের চর্চা করে আসছেন, তাহলে তো তাদের মর্যাদা আরও অনেক উপরে। কিন্তু এই দ্বিতীয় প্রকারের মধ্যে আমরা তাদেরকে রাখব যারা এখন থেকে কন্টিনিউয়াসলি দিনের উপর চলতে তারা আল্লাহর কাছে ওয়াদা করেছেন, নিজের কাছে ওয়াদাবদ্ধ, এবং তারা আর কখনোই পাপের দিকে ফিরে যাবেন না যে পাপে কখনো হয়তো তিনি সম্পৃক্ত ছিলেন। এই দ্বিতীয় প্রকারের ব্যাপারে আসলে আমরা সুবহান আল্লাহ, আমরা দেখি যে আল্লাহ সুবহান তাআলা কোরআনের মধ্যে সুরাল মুমিনুনের মধ্যে কথা বলেছেন, আর মোমেনদের
প্রশংসা তো তিনি করেছেন, তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ষাট নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন। যারা যা দান করবার সেটা ভীত সন্ত্রস্ত হৃদয়ে আল্লাহর রাস্তায় দান করে থাকে, এজন্যে যে তারা তাদের রবের দিকে ফিরে যাবে, তারাই হচ্ছেন সে সকল ব্যক্তি যারা ভালো কাজে প্রতিযোগিতা করে থাকেন এবং তারা সেই কাজে অগ্রগামী। এই আয়াতটা যখন নাজেল হলো তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াতে বলা হলো যারা যা দান করবার ভীত সন্ত্রস্ত হৃদয়ে, প্রকম্পিত হৃদয়ে তারা সেটা দান করে, এরা কি ওই সব লোক যারা আল্লাহর ভয়ে, তারা যদিও চুরি করে, জেনা করে, ব্যভিচার করে, কিন্তু আল্লাহর ভয়ে তারা ভালো আমল করে, আল্লাহকে তারা ভয় করে, এরা কি সেই সব লোক কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়া ইবনাতাস সিদ্দিক, না হে সিদ্দিকের মেয়ে, সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক, ওলাকিন্নাহুম আল্লাযীনা ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া হুম ইয়াখাফুনা আল্লা ইয়াতাকাব্বালা মিনহুম, না তারা হচ্ছে সেই সব লোক যারা সালাত পড়ে, সিয়াম রাখে, সাদাকা করে, আর তারা এই আশঙ্কায় থাকে আল্লাহ কি আমার ইবাদত কবুল করবেন কি না। দ্বিতীয় শ্রেণীর লোকেরা এরকম যে তারা যে ভালো ভালো আমলগুলো করে সে আমলগুলোর ব্যাপারে নিশ্চিন্ত না যে আমার আমল আল্লাহ কবুল করবেন, আমি তো ভালো কাজ করেছি, আল্লাহ কবুল করতে বাধ্য, আল্লাহকে কবুল করতে বাধ্য অবশ্যই না। তবে আল্লাহর একটা নিয়ম আছে, যদি আপনার এখলাস ঠিক থাকে, ঈমান পরিপূর্ণ থাকে, যদি আপনার তাকওয়া থাকে, তাহলে আল্লাহর নিয়মে আপনার সকল আমল কবুল হবে। আর আল্লাহর নিয়ম কখনো পরিবর্তিত হয় না, কেউ পরিবর্তন করতে পারে না। লা তাবদিল লি খালকিল্লাহ ওয়া লান তাজিদ লি সুন্নাতিল্লাহি তাহউইলা, আল্লাহর নিয়মের কোনো ব্যত্যয় আপনারা কখনোই পাবেন না, এটা আল্লাহই বলে দিয়েছেন। অতএব আল্লাহর নিয়ম, দেখেন এই যে সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে না, কোনোদিন ব্যত্যয় দেখেছেন? আবার আল্লাহ যেদিন কিয়ামত ঘটাবেন সেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন, আল্লাহর নিয়মের মধ্যে কোনো ব্যত্যয় নাই। অতএব আল্লাহ যাদের আমল কবুল করবেন বলে ঘোষণা দিয়েছেন, যেমন মুত্তাকিদের আমল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আই লা ইয়াতাকাব্বালুল্লাহু ইল্লা মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিন ছাড়া কারো আমল কবুল করেন না, আল্লাহ শুধুই মুত্তাকিনদের আমলকে কবুল করেন। আর মুত্তাকি তারা যাদের ঈমান এবং ইখলাস রয়েছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার উপর রয়েছেন, তারাই হলেন মুত্তাকিন। আল্লাহ বলছেন শুধু তাদের আমলই আল্লাহ তাআলা কবুল করেন, অতএব এর ব্যত্যয় কখনো পাওয়া যাবে না। তাহলে মোমেন মুত্তাকিন যারা, তাদের অবস্থা হচ্ছে এরকম যে তারা নিশ্চিন্ত থাকবে না। কিভাবে নিশ্চিন্ত থাকবে? আল্লাহ কি আপনার উপর ওহী নাযিল করেছে নাকি আপনার আমল আল্লাহ কবুল করবেন? আপনাকে নিশ্চিত করতে হবে আপনি তাকওয়ার পথে আছেন, আপনাকে নিশ্চিত করতে হবে আপনি ঈমানের পথে আছেন, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার ইখলাস ঠিক আছে, আপনার সুন্নার অনুসরণ ঠিক আছে, আপনি ভুল বিভ্রান্তি দালালতের পথে চলছেন না, আপনি পাপের পথে চলছেন না, পাপ হয়ে গেলেই সাথে সাথে তওবা করছেন, এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বললেন যে এই সমস্ত লোক যারা ঠিকমতো সালাত পড়ে, সিয়াম রাখে, সাদাকা দেয় আর ভয় করে, আশঙ্কা থাকে যে আল্লাহ আমার আমল কবুল করবেন কি না, তখন তাদের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। সুতরাং রমাদান আমার থেকে চলে গিয়েছে তাই বলে আমল কিন্তু স্টপ করা যাবে না, এখানে ইস্তেকামতের প্রশ্ন চলে আসে, আপনাকে কন্টিনিউ করতে হবে। যেই ঈমান, যে ইখলাস, যে মুতাবাআত রাসূল, যেই তাকওয়া, যে আখলাকের উপর আপনি রমাদানে নিজেকে দাঁড় করিয়েছিলেন, আপনার জীবন নতুন করে শুরু করেছিলেন, সেটা যেন আপনার মৃত্যু পর্যন্ত আর কখনোই শেষ না হয়, বরং আপনার জীবন, আপনার মরণ, আপনার সকল ইবাদত এটা রব্বুল আলামিনের জন্য সর্বান্তকরণে সব সময়ের জন্যই রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন নিশ্চয় আমার সালাত, আমার ইবাদত ও কুরবানি
আমার জীবন আমার মরণ আল্লাহর জন্যে যিনি রব্বুল আলামিন যিনি সকল সৃষ্টির রব এবং মালিক আল্লাহ সুবহান তাআলা আরো বলেন ওয়া উমিরনা লিনুসলিমা লিরব্বিল আলামিন আর আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করি আল্লাহ সুবহান তাআলা আরো বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করে যে তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত ইয়াকিন মানে কি এখানে ইয়াকিন মানে হলো মৃত্যু মৃত্যু মৃত্যুকে ইয়াকিন বলা হচ্ছে বিশ্বাস চরম প্রত্যয় কারণ মৃত্যু হবেই কারো সন্দেহ আছে এমনকি অমুসলিমেরও কোনো সন্দেহ নাই এজন্য এই ইয়াকিন তথা মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করো তাহলে মাঝখানে কি কোনো মৌসুমি মুসলিম হওয়ার সুযোগ আছে মুসলিম মুসলিম হওয়ার সুযোগ নাই মুসলিমরা সব সময়ের জন্য মুসলিম এবং তাকে শেষ নিঃশ্বাস পর্যন্তই মুসলিম থাকতে হবে যদি কেউ সারা জীবন মুসলিম থাকে ইমানের সাথে থাকে আর শেষ মুহূর্তে ইমান হারা হয়ে যায় কি হবে তার শেষ পরিণতি বলেন তো আল্লাহর কাছে কি সে নাজাত পাবে নাজাত পাবে না কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম মানুষের খাতেমা তার ইন্ডিং তার শেষ পরিসমাপ্তি যে আমলের মাধ্যমে ঘটে সেটাই তার জন্য ধর্তব্য হবে একজন ব্যক্তি প্রথমে বলল এটা জায়েজ যেমন ধরেন একজন মুফতি সাহেব তারপরে বলল এটা জায়েজ নয় তাহলে তার শেষ কথা কোনটা এটা জায়েজ নয় তাহলে তার ফাতোয়া সারা জীবন তার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এই ফাতোয়ায় চলবে আমরা দেখি আমাদের ইমামরা বড় বড় ইমাম সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে তারা প্রথমে একটা মত পোষণ করেছেন পরবর্তীতে আরেকটা মত পোষণ করেছেন প্রথমে যে মতটা পোষণ করেছেন সেটাও দলিলের আলোকে পরবর্তী আরও গবেষণার পরে তারা যে মতটা পোষণ করেছেন সেটা আরও শক্তিশালী দলিলের আলোকে এই কারণে প্রথম মত থেকে তারা দ্বিতীয় মতে চলে আসলেন ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ ইমাম মালিক রাহেমাহুল্লাহ ইমাম শাফি রাহেমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ তাদের মতামতগুলো আপনারা দেখেন বহু জায়গায় দেখবেন প্রথমে একটা মত পোষণ করার পরে দ্বিতীয় মত তারা পোষণ করেছেন তাহলে তাদের কোন মতটা তাদের মত হিসাবে গণ্য হবে বলেন তো শেষের মত প্রথম মতটা থেকে তো তিনি রুজু করেছেন অতএব সেটা আর ধর্তব্য হবে না এটাই নিয়ম ফলে আপনি যদি কোনো পাপ করে থাকেন কোনো ভুল করে থাকেন কোনো ভ্রষ্টতার মধ্যে থেকে থাকেন কোনো অন্যায় করে থাকেন আর সেখান থেকে তওবা করেন তাহলে তওবাটাই আপনার ধর্তব্য হবে সুবহানাল্লাহ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল মার্সি যে সারা জীবন পাপ করলেন তারপরে আল্লাহর কাছে সর্বান্তকরণে তওবা করলেন আল্লাহ সে তওবা কবুল করলেন তাহলে আপনি ক্ষমা পাবেন কি পাবেন না ক্ষমা পাবেন আবার ঠিক উল্টোটাও সত্য সারা জীবন ভালো কাজ করলেন শেষ জীবনে এসে আল্লাহর নাফরমানি করলেন কুফুরি করলেন শেরকি করলেন তাহলে কি আল্লাহর ক্ষমা পাবেন ক্ষমা পাবেন না অতএব এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে ইমাম আল হাসান আল বসরি তিনি প্রখ্যাত ইমাম এবং মুহাদ্দিস ছিলেন হাদিসের একজন ফেকা রাবি ছিলেন তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ইন্নাল্লাহ লাম ইয়াজআল লি আমালিল মুমিনি আজালান দুনাল মাউত আল্লাহ তাআলা মুমিনের আমলের জন্য কোনো শেষ সময় নির্ধারণ করে দেন নাই মৃত্যু ছাড়া মুমিনের আমল কখন শেষ হবে মৃত্যুর সাথে সাথে তার আগ পর্যন্ত কিন্তু আর কোনো সময় বছরের কোনো দিন সপ্তাহের কোনো বার কিংবা মাস কোনো মাস অথবা মাসের কোনো তারিখ তার জন্য শেষ সময় হতে পারে না ঠিক তেমনিভাবে রমাদান একটা ইবাদতের মৌসুম কিন্তু রমাদান আমাদের রমাদান শেষ আমলও শেষ এটা ভাবার কোনো অবকাশ নেই এবং এরপরে তিনি এই আয়াতটার কথা বললেন যে আয়াতটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি হাসান আল বসরি এই কথা বলার পক্ষে তিনি দলিলটা দিলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আর তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস থেকেও এটা প্রমাণিত তিনি বলেছেন ইদা মা তাব্দু আদামা ইনকাতা আমালুহু যখন বনি আদম মারা যায় তখন তার আমল বিচ্ছিন্ন হয় তাহলে তার আগ পর্যন্ত আমল বিচ্ছিন্ন হয় না তার আমল চলমান থাকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ যে আমল করবে যদি সেটা ভালো হয় সে পুরস্কৃত হবে যদি সেটা খারাপ হয় সে তিরস্কৃত হবে এবং সে শাস্তি পাবে অতএব
ইবাদতের জন্য ইস্তিকামাতের জন্য এমন কোন সময় নির্ধারণ করা যাবে না যেখানে গিয়ে আমরা বলবো আমার আর ইবাদতের কোনো প্রয়োজন নেই। আপনারা জানেন মানুষের মধ্যে কিছু ফেরকা আছে যারা হয়তো ঘোষণা করে তুমি কামালিয়াত অর্জন করেছো, এখন থেকে তোমার আমল আর লাগবে না, এখন থেকে তোমার সালাত সওম লাগবে না। এই কথাগুলো কখনোই গ্রহণযোগ্য নয়, বরং এটা কুফরি। মৃত্যু পর্যন্ত প্রত্যেককে সালাত পড়তে হবে। সালাত তরক করার কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রদান করেননি। অতএব ইমান থেকে বের হয়ে যাওয়ারও কোনো সময় নেই, ইমানের মধ্যেই থাকতে হবে এবং সেটা আমৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এরপর তারা ইস্তিকামাতের উপর থাকে, অর্থাৎ তারা কন্টিনিউ করে। ইস্তিকামাতের উপর থাকা মানে হচ্ছে আমৃত্যু তারা এই কথার উপর থাকে। কোন কথা? ربنا الله, আমাদের রব আল্লাহ। তাহলে তাদের উপর রহমতের ফেরেশতারা নাজিল হতে থাকেন এই ঘোষণা দিয়ে যে তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়ো না, এবং তোমরা সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আপনাদের এই ঘোষণার আগ পর্যন্ত কাজ করে যেতে হবে, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত কাজ করে যেতে হবে। মৃত্যুর সাথে সাথে রহমতের ফেরেশতারা এই ব্যক্তি যে ইস্তিকামাতের উপর ছিল তার জন্য সুসংবাদ সহকারে এই ঘোষণাটা নিয়ে আসবে যে তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়ো না, এবং সেই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল। সম্মানিত ভাইয়েরা, অতএব মুসলিমদের কাছে শরীয়তের চাওয়া হলো যে তারা মুদাওয়ামাত করবে, তারা কন্টিনিউ করবে তাদের ইমানের উপর, তাদের তাকওয়ার উপরে, তাদের ইখলাসটাকে তারা কন্টিনিউ করবে। ব্যাপারটা এমন নয় যে আমি সালাত পড়লাম একটা বিশেষ উদ্দেশ্য সাধিত হলো, সালাত শেষ, সিয়াম রাখলাম কাউকে দেখানোর জন্য, আমার সে উদ্দেশ্য সাধিত হলো, এখন আর করা লাগবে না, এরকম কোনো আমলের সুযোগ ইসলামের মধ্যে নাই। এখানে একজন মুমিন মুস্তাকিম, যিনি সত্যিকারের মুমিন হবেন, জীবনের শেষ সময় পর্যন্ত ইমান এবং ইসলামের চর্চা যিনি করবেন, তিনি কি বলা উচিত, সেরকম একটি কথা আরবীয় একজন কবি বলেছেন এখানে, আল ইয়াউমা মিলাদি আল জাদিদ ওয়ামা মাদা মাউতুন বলিতু বিহি বিলাইলিন দাজিন আনা কাদ সারাইতু ইলাল হিদায়াত আরিজান ইয়া হুসনা দাল ইসরা ওয়াল মিরাজ, আজকে আমার নতুন জন্ম হলো, ইমান গ্রহণের মধ্য দিয়ে বা ইসলাম চর্চার মধ্য দিয়ে নতুন আমার জন্ম হলো, এবং কোনো মৃত্যুই যে মৃত্যুর মুখোমুখি আমি হলাম সেটা যতই অতিবাহিত হোক না কেন, আমি হেদায়েতের দিকেই চলতে থাকব, আমি হেদায়েতের দিকেই চলতে থাকব, মৃত্যু ছাড়া আর কোনো কিছুই আমাকে বাধা দেবে না। এটাই হচ্ছে কবিতার মূল বক্তব্য। সুতরাং আমাদের উচিত হবে এভাবেই নিজের জীবনকে সাজানো, এভাবেই আমরা যেন রমাদান থেকে ইস্তেফাদা অর্জন করতে পারি। আমি খুব সংক্ষেপে রমাদান ভিত্তিক যে কয়েকটা পয়েন্ট একটু হয়তো আপনাদের কাছে উল্লেখ করলে মনে রাখতে পারবেন সেভাবে একটু বলতে চাই। তাহলে আমাদের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা প্রথম পয়েন্ট বলবো যে রমাদান তো চলে গেল, রমাদান থেকে আমরা কারা ইস্তেফাদা অর্জন করলাম, এই হিসাবটা একটু আপনারা নিজেদের সাথে করবেন, নিজেদের সামনে মেলে ধরবেন, কারণ এটাও আমরা একটু আগে বলেছি এটা তিজারা, আপনার নিজের তিজারাত আল্লাহর সাথে, অথবা যেটাকে বলা হয় আত তিজারা আল উখরউইয়া, অতএব এই তিজারাতে আপনার অর্জন কতটুকু সেটা আপনি নিজেই হিসাব করবেন, যাতে করে সেই অর্জনটাকে ধরে রাখা যায়। কোনো ব্যক্তি তার লাভের পয়সা কিন্তু ফেলে দেয় না যে লাভের পয়সা আমার লাগবে না, অতএব আমাদের যে অর্জন রমাদান থেকে সে অর্জনটা যেন আমরা ধরে রাখতে পারি, এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে, যারা আমরা অনেকেই চেয়েছিলাম এবারে রমাদানটাকে একদম কাজে লাগাতে কিন্তু পারলাম না,
কিছু ভুল বিভ্রান্তি ঘাটতি থেকেই গেল। তাহলে এই ঘাটতি কীভাবে ঘুচবে, কীভাবে এই ঘাটতি কাটিয়ে উঠতে পারবো, কীভাবে আল্লাহমুখী হতে পারবো এবং আল্লাহর কাছে তওবা করতে পারবো, সে বিষয়গুলো একটু ভেবে দেখতে হবে। তাহলে রমাদানের প্রাপ্তিটা আমাদের কমে যাবে না, বরং অন্যদের মতোই সে প্রাপ্তিটা আমাদের ষোলকলায় পূর্ণ হবে। কিন্তু সেটা কিসের মাধ্যমে? তওবা ইস্তেগফার এবং ঘাটতি পূরণের মাধ্যমে। রমাদানে আমরা আমাদের একটু আগের আলোচনায় বলেছি, নানা কারণে আমি হয়তো সময় লস করেছি, শেষ দশকটা হয়তো কাজে লাগাতে পারিনি মার্কেটিং কিংবা ব্যবসা, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কারণে, কিন্তু এখনও কিন্তু সে সুযোগটা নষ্ট হয়নি। এমনভাবে আমাদের জীবন চালানো উচিত, গঠন করা উচিত, যাতে অন্তত আল্লাহ যদি আমাদেরকে আগামী রমাদান উপহার দেন, যেন সেই রমাদানটা আমরা আরও সুন্দরভাবে কাটাতে পারি। আল্লাহ তো আমাদেরকে কোনো সুন্দর সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছেন, তাই না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আবার আমরা যে নিজেদের উপর নিজেরাই জুলুম করে থাকি, সেটা উল্লেখ করেও তার কাছে দোয়া করার জন্য তিনি শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন খুব চমৎকার দোয়া, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো এবং রহম না করো, লানা কুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা বেশি বেশি করবেন, কারণ আমরা ইচ্ছা অনিচ্ছায় অনেক জুলুম করে থাকি নিজেদের উপর। যখন আপনি দেখবেন যে ইবাদতে ত্রুটি সৃষ্টি হয়, যখন আপনি ঘুমিয়ে থাকেন সালাত মিস হয়ে যায়, এটা আমাদের ত্রুটিটা, আমাদের ত্রুটি। যখন আপনি কারোর সাথে কথা ভঙ্গ করেন, যখন আপনি কোনো একটা পাপে সম্পৃক্ত হন আপনার মানবিক দুর্বলতার কারণে, এটাও কিন্তু আমাদের উপর জুলুম হয়ে যায়। যত পাপ আমরা করি, যত ভুল আমরা করি, সবই কিন্তু নিজেদের উপর জুলুম, এটা মনে রাখবেন। এবং আমাদের জুলুমটা দুই রকম, একটা হলো আল্লাহর উপর জুলুম, আরেকটা হলো আল্লাহর বান্দাদের উপর জুলুম। অতএব সেই বিষয়টা বারবার স্মরণ করা দরকার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং নূহ আলাইহিস সালাম এইভাবে বলেছিলেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। সূরা হুদের মধ্যে নূহ আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, যে তুমি যদি আমাকে ক্ষমা না করো এবং রহম না করো, তাহলে আমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ওয়াল্লাযী আতমাউ আন ইগফিরালি খাতিয়াতি ইয়াউমাদ্দিন। এবং তিনি হচ্ছেন সে আল্লাহ, আমি আশা করি তিনি আমার ভুলকে ক্ষমা করে দেবেন, ইয়াউমাদ্দিন আই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। মূসা আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে রব, আমি নিজের প্রতি জুলুম করেছি, অতএব আমাকে ক্ষমা করে দাও। আর ইউনুস যুন্নুন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই হে রব, আর আমি তো নিজের উপর জুলুমকারী। তাহলে দেখেন প্রত্যেক নবী তারা আল্লাহর কাছে কথা স্বীকার করেছেন যে তারা জুলুম করেছেন নিজের উপরে। আপনি আমি কি নবীর চেয়ে তো শ্রেষ্ঠ হয়ে গেলাম? আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাইবো না? তাহলে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চান, তওবা করুন, এটাই আপনার আমার দারাজাকে আল্লাহর কাছে অনেক বুলন্দ করে দেবে, উঁচু করে দেবে। মানুষ এখন আল্লাহর কাছে ক্ষমা চাইতেও আসলে মনে হয় যেন দ্বিধা করে, আল্লাহর কাছে দোয়া সে ঠিক মতো করে না, অনেক মানুষ দোয়া কীভাবে করতে হবে সেটাও জানে না, এই জন্য তারা মৌলভী সাহেবদেরকে হায়ার করে দোয়ার জন্য, করে না? করে। তাদেরকে নিয়ে এসে কোরআন পাঠ করায়, কারি সাহেবদেরকে নিয়ে বাসায় কোরআন পাঠ করায়। কিন্তু কারি সাহেবদের দুই দিক থেকে লাভ, কোরআন পাঠ করলে কার লাভ? তার নিজের, আর মাঝখানে কিছু টাকাও পাইল। কিন্তু যে লোক আরেকজনকে দিয়ে কোরআন পাঠ করালো টাকার বিনিময়ে, এই কেরাত তার কোনো কাজে আসবে না, আসার কোনো দলিল নাই। কারণ তিনি তো কোরআন পাঠ করাচ্ছেন, তিনি কিন্তু কোরআনের জালসা করেননি, তিনি কিন্তু কোরআনের তাফসিরের আসর বসাননি। যদি কেউ তার বাসায় কোরআনের উপর আলোচনা করে, তাহলে এটা সবে উপকৃত হবে, কারণ কোরআনের আলোচনা থেকে সে ইমান শিখবে, আমল শিখবে, এখলাস শিখবে। কিন্তু সেটা তো শেখা হলো না, এখানে কিছু কেরাত পড়ে চলে গেলো, আর মাঝখানে সাহেবুদ্দাওয়ার জন্য কান্নাকাটি করে কিছু দোয়া করলো। দোয়াকে কেনা যায়? দোয়াও কেনা যায় না, দোয়ার বিনিময়েও দেখা যাচ্ছে যে কিছু টাকা টুকা দেওয়া হয়। দেখেন এই যে একটা মানে প্রথা চালু হলো আমাদের বাংলাদেশে, বা
আরও অন্যান্য মুসলিম সোসাইটিতেও দেখেছি, এটার কোনো কিন্তু আসল নাই, কোনো দলিল নাই। সাহাবাই কেরাম দোয়া করে টাকা নিয়েছেন এমন কোনো দলিল আমরা পাই না। অতএব ইসলামের এই জায়গাগুলোকে প্রশ্নবিদ্ধ করা যাবে না, এগুলোকে এক্সক্লুসিভলি আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য করতে হবে। আপনি আমার কাছে দোয়া চেয়েছেন, টাকা দিতে হবে না, দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? কোরআন পড়েও দোয়া করা যায়, কিন্তু কোরআনের সওয়াবটা বক্সে দেওয়া যায় না, এটাই হলো শুদ্ধ কথা। ফলে এই জাতীয় বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আমরা নিজে আল্লাহমুখী না হয়ে, নিজে আল্লাহর কাছে তবে ইস্তেগফার না করে, নিজে আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে আমরা লোক হায়ার করে কাজগুলো করি, এটা কখনো উচিত হবে না। বরং আল্লাহ এবং আপনার আমার মাঝখানে কোনো দেওয়াল নেই। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব, যখন আমার বান্দা আমার কাছে কোনো জিনিস যাচনা করে, চায়, তখন আমি তার অতীব নিকটবর্তী। অতএব আল্লাহ আল্লাহ কারোর মধ্যে কোনো বৈষম্য করেন না, আল্লাহ সকল বান্দাদের প্রতি ইনসাফপূর্ণ আচরণ করেন। অতএব আপনাদের ভয়ের কোনো কারণ নেই, যদি কোনো ভুল হয়ে থাকে সরাসরি আল্লাহর কাছে আপনারা চলে যান, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করুন। তৃতীয় যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমরা জানি তাকওয়াই হচ্ছে আমল কবুলের সবচেয়ে চমৎকার পন্থা, অতএব মোত্তাকি হওয়ার চেষ্টা করুন। রমাদানের মূল শিক্ষাটা কি? তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। অতএব তাকওয়ার এই চর্চাটা আপনারা পুরো রমাদান ভর করেছেন, সেই চর্চাটার কারণে আপনাদের মোত্তাকি হয়ে যাওয়ার কথা। প্রকাশ্যে গোপনে সব জায়গায় যে কোনো আমল করবেন আল্লাহকে ভয় করবেন, এটা হচ্ছে তাকওয়ার মূল কথা। আল্লাহর ভয়ে সকল পাপকে বর্জন করবেন এবং আল্লাহর ভয়ে সকল ভালো কাজ সাধ্যমতো করবেন, এটা তাকওয়ার মূল কথা। এই নীতির উপর যদি চলেন আপনি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবেন, তাহলে আল্লাহ আপনার আমল কবুল করবেন। চতুর্থ যে বিষয়টা সেটা হলো, রমাদানের পরে আল্লাহর ইবাদত এবং আনুগত্যের উপর থাকবেন। রমাদান শেষ, আমল শেষ, এটা যেন না হয়, সে কথাটিও আমি একটু আগে আপনাদেরকে বিভিন্নভাবে বিস্তারিতভাবে তুলে ধরেছিলাম। পঞ্চম যে বিষয়টি সেটি হলো, নিজেকে নিজে ধোকা দেবেন না, ধোকা খাবেনও না। আপনি ভাববেন না যে আপনি বিশাল আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, এখন আর আমল করা লাগবে না, বা আমল শুধু ফরজটা করবেন আর কিছু করবেন না। না, মনে রাখবেন এটা শয়তানের পক্ষ থেকে আসে, এই ধরনের আত্মতৃপ্তি যে আমি অনেক ভালো মুসলিম হয়ে গেছি, আমি রমাদানটাকে এবার এত সুন্দর কাজে লাগিয়েছি, আলহামদুলিল্লাহ জান্নাতের জন্য যথেষ্ট হয়ে গেছে। যদি এরকম চিন্তাভাবনা করেন, এটা হলো আল ইগতিরার বিন নাফস, এবং এটা শয়তানের পক্ষ থেকে। শয়তান আপনাকে নিশ্চিন্ত বানিয়ে দিচ্ছে যাতে খুব ইজিলি আবার আপনি অসৎ জীবনের মধ্যে সম্পৃক্ত হয়ে যান। অতএব মনে রাখবেন, এভাবে ধোকা খাবেন না, নিজেকে প্রতারিত করবেন না, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামনুন তাস্তাকসির মান, অর্থাৎ নিজের উপরে যে এহসান জিতলানো, মুসলিমদের উপরে এহসান জিতলানো, আল্লাহর উপরে এহসান জিতলানো, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। যে আল্লাহ আমি তো অনেক কাজ করে ফেলছি, এবার আমাকে দুনিয়ার সাফল্য দাও। মোমেন তো দুনিয়ার সাফল্য না, মোমেন চাইবে কি? আখেরাতের সাফল্য। আচ্ছা, এরপরে এরপরে আরেকটা যে বিষয়টা আমরা বলবো সেটা হলো, রমাদানের মধ্যে আমরা যেমন ছিলাম, রমাদানের পরে একদম এক্স্যাক্টলি তেমনটা থাকা কিন্তু শর্ত নয়। অতএব এই জায়গায় আমাদের আফসোসের কোনো কারণ নাই যে আমি তো রমাদান পরবর্তী সময়ে রমাদানের মতো কাটাতে পারছি না, এটা শর্ত নয়। কিন্তু রমাদানের প্রভাবটা যেন থাকে, এটা শর্ত। একটা ভালো কাজ করার পরে প্রভাবটা থাকে, একটা ট্রেনিং সেশন, আপনি যখন যেমন ড্রাইভিং শিখলেন, তাই না, শেখার একটা প্রভাব থাকে না, আপনি ড্রাইভিংটা শিখে ফেললেন। আপনি ব্যবসায়িক কোনো ট্রেনিং ছিল না, এখন ট্রেনিংটা নিলেন, ট্রেনিংয়ের পরে আপনি অনেক ভালো উদ্যোক্তা হয়ে গেলেন, এটাই তো প্রভাব। তাইলে রমাদানের এই প্রভাবটা যেন থাকে, যখনই কোনো ভালো কাজ করতে যাবেন যেন খুব উৎসাহের সাথে করেন,
আর যখনই কোনো খারাপ সুযোগ সামনে আসবে যেন আপনার তাকওয়া তাকে বাধা দেয়, এটাই হচ্ছে রমাদানের প্রভাব, সেই প্রভাবটা রক্ষা করবেন, এটা ষষ্ঠ। এরপরে সপ্তম যে বিষয়টা সেটা হলো আমরা চাই আমাদের শেষ পরিসমাপ্তিটা সুন্দর হোক, শেষ পরিসমাপ্তিটা সুন্দর হোক। এটার জন্য কি করা দরকার? এটার জন্য কন্টিনিউয়েশন, ইস্তেমরার দরকার। আপনি সবসময় যদি কোরআন পড়েন দেখবেন যেদিন মারা যাবেন সেদিনও কোরআন পড়া হলো, আর বছরে দুই একদিন যদি কোরআন পড়ে দেখা যাবে যে আর অন্য সময় গান শুনে তাহলে দেখবেন গান শোনার সময় মৃত্যু চলে আসলো। এরকম গল্প আমরা আমাদের শায়েখদের কাছে শুনেছিলাম মদিনায়, যে এক ছেলে কিবলাতাইনের যে দাওয়াতটা আছে চৌরাস্তা, সেখানে একবার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো। একজন যুবক, সে আমেরিকান একটা গাড়ি লাল আলো ভঙ্গ করে সে যখন চালিয়ে নিল আর একটা গাড়ির ভিতরে ঢুকে গেল। এটা একজন শায়েখের আলোচনা আমি শুনেছি। তারপরে দেখা গেল যে তখন তার গাড়ি কেটে তাকে বের করতে হলো, কিন্তু তখনও তার গাড়িতে গান বাজতেছিল, ডিস্কো বা এই টাইপের কিছু একটা গান খুব জোরে জোরে বাজতেছিল। এটাকে বলা হয় সুউল খাতেমা, এটা হলো সুউল খাতেমা, যে আপনি জানেন না কখন আপনার মৃত্যু হবে। তাহলে আপনার উচিত ছিল গাড়িতে চলার সময় কোরআন তেলাওয়াত শোনা, তাহলে আপনার মৃত্যুটা হুসনুল খাতেমার সাথে হতো না, কিন্তু আপনি শুনছেন গান। আজকাল দেখা যাচ্ছে ট্রেনে বাসে সারাক্ষণ গান বাজিয়ে দেয়, অনেক বলে কয়েও তাদেরকে নিষেধ করা যায় না, কারণ মানুষের জীবনযাত্রাটা আসলে ইসলাম থেকে বিমুখ হয়ে গেছে। তারা নাটক, টিভি ইত্যাদি সব কিছু চালিয়ে দেয়, অথচ যে কোনো সময় অ্যাক্সিডেন্টে সবার শরীরে সমাধি হতে পারে। সুবহানাল্লাহ, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। আমি মনে করি একজন যাত্রীও যদি থাকেন যিনি জানেন যে গান হারাম বাসে, সেটা বন্ধ করে দেবেন, বলবেন তাদেরকে, অন্তত অ্যাপ্রোচ করতে তো কোনো অসুবিধা নেই, এতটা সাহসিকতা তো আমাদের থাকা দরকার, ইমানের একটা প্রভাব থাকা দরকার যে ভাইজান চলার পথে কোনো গান দেবেন না, পারলে কোরআন দেন। এইভাবে আসলে আমরা করতে পারি, তাহলে যে কোনো সময় মৃত্যু হবে দেখবেন যে হুসনুল খাতেমা, গুড এন্ডিং, চমৎকার মৃত্যু হতে পারে। মানুষের মৃত্যুটা কোন অবস্থায় হলো এটা খুব গুরুত্বপূর্ণ। কোনো পাপ পুরীতে যদি কারোর মৃত্যু হয় তাহলে বুঝতে হবে তিনি পাপের জন্য গিয়েছিলেন সেখানে, এটা খুবই খারাপ মৃত্যু। আর সালাতরত অবস্থায়, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, আল্লাহর ইবাদতের মধ্যে, তাআতের মধ্যে থাকা অবস্থায় যদি কারোর মৃত্যু হয় এটা হলো চমৎকার মৃত্যু। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে ব্যক্তি রমাজানে কোনো পাপ করল এবং রমাদান থেকে যে ব্যক্তি কোনো ইস্তেফাদা অর্জন করল না, তার জন্যও আমাদের আরেকটা বিষয় হচ্ছে এরপরেও তার আশাহত হওয়ার কোনো কারণ নেই, সে নতুন করে আবার তওবা করতে পারে। গেল রমাদান সে নষ্ট করলো, সুযোগটা সে কাজে লাগাতে পারলো না, আশাহত হওয়ার কোনো কারণ নেই, সে যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, তওবা করে নেয়, আবার নতুন করে জীবন শুরু করে এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ পরবর্তী রমাদানগুলো আমি যেন পাই এবং সেগুলোকে কাজে লাগাতে পারি। তো মোটামুটি এই হলো বেশ কিছু রিমাইন্ডার। আসুন আমরা আত্মগঠন করি। রমাদান আত্মগঠনের মাস ছিল, রমাদান ইমান নবায়নের মাস ছিল, রমাদান নিজেদের নিয়তের পরিশুদ্ধি আনয়নের মাস ছিল। আমাদের আখলাকের যে ঘাটতিটা ছিল, আমরা অনেক সময় মেজাজি মুসলিম, রিয়্যাক্টিভ মুসলিম, মানুষকে কথায় কথায় গালি দেওয়া, চড়াও হওয়া, আক্রমণাত্মক ব্যবহার, রমাদান কিন্তু সেটাকে ধুয়ে মুছে সুন্দর, ভালো, সাবলীল, সৌন্দর্যমণ্ডিত, সুন্দর আখলাকের, সুন্দর চরিত্রের মুসলিমে আমাদেরকে পরিণত করার মাস ছিল রমাদান। তো আমরা সেভাবে নিজেদের আত্মগঠন করি এবং আমাদের পরিবারকে, সমাজকে সেভাবে পরিচালিত করি, তাহলে আশা করা যায় রমাদানের প্রভাবে গোটা সমাজ ব্যবস্থার মধ্যে যে অধঃপতন আমরা আজকে দেখতে পাচ্ছি সেটা কেটে যাবে। গোটা সমাজের মধ্যে আত্মীয় এবং
নিজেদের পরিবারভুক্ত কিংবা পরিবারের বাইরে প্রতিবেশীদের সাথে যে খারাপ সম্পর্ক বিদ্বেষ হানাহানি দেখা যাচ্ছে আশা করছি সেটাও কেটে যাবে ইনশাআল্লাহ কিন্তু রমাদানের প্রভাবকে ধরে রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহ আমাদের সবাইকে রমাদানের ফায়দা অর্জন করার তৌফিক দান করুন রমাদানের প্রভাব সারা জীবনভর আল্লাহ আমাদের অটুট রাখুন আমরা সে দোয়া করছি আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله فاتقوا الله في السر والعلن اتقوا الله في جميع الأعمال والأفعال اتقوا الله في أنفسكم وفي أزواجكم وأولادكم وعشيرتكم وإخوانكم اتقوا الله في جميع الشؤون وجميع الأمور نسأل الله سبحانه أن يتقبل منا صالح الأعمال وأن يجعلنا من عباده المتقين وأن يتقبل منا جميع الأعمال الصالحة ويجعلنا من عباده المؤمنين المخلصين المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون الله سبحانه وتعالى كاته أمرا شكريا جاپن كورتي رمضانر موتو چمت كاركتا اپوها رمضر كي ديئے چلن أمرا جار جتو تکو شاد دو شئ شمائتا کاجا لگانو چشتا كورتي شامنے أما در جنو آرو آنك گلو شجوگ اتو مدھے انمکتو ہوئے گا چھے আপনারা জানেন আশহুরুল হজ শুরু হয়ে গেছে শাওয়াল মাস থেকেই হজের মাসগুলো শুরু হয়ে গেছে আমাদের মধ্যে অনেকেই হজে যাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদেরকে সহজে হজ করার তৌফিক দান করেন দ্বিতীয় মাস থেকে জিলকাদ মাস থেকে আবার আরেকটা সুসংবাদ আছে সেটা হলো হারাম মাসের শুরু হারাম মাসের মধ্যে আমরা জানি চারটা হারাম মাস রয়েছে জিলকাদা যুলহজ্জা মুহররম এবং রজব পরপর তিনটা মাস সামনে রয়েছে হারাম মাস যুলকাদা যুলহজ্জা এবং মুহররম এই তিনটা মাসে শুধু হাজী সাহেবরাই নিজেদেরকে গড়ে তুলবেন হারাম মাসের সম্মান রক্ষা করবেন ব্যাপারটা এমন নয় বরং সারা বিশ্বের সকল মুসলিম তারা যেন এই সুসংবাদগুলো গ্রহণ করেন এই মাসগুলোকে কাজে লাগানোর জন্য তারা যেন নিজেদেরকে তৈরি করেন পেছনের রমাদান আর সামনের আশুরুল হরম এই সবটা মিলে যদি মুসলিম উম্মাহ সচেতন হয় তাহলে তারা তাদের আত্মগঠন থেকে শুরু করে পরিবার গঠন সমাজ গঠন এবং তাদের পারস্পরিক সম্প্রীতি তৈরি এসব কিছুতে তারা সফল হবে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন যতগুলো সুযোগ তিনি আমাদেরকে দিয়েছেন সে সবগুলো সুযোগ আমরা গ্রহণ করতে পারি আল্লাহ যেন আমাদের হাজাতগুলোকে পূরণ করে দেন আমাদের যার যত অভাব অনটন মুসিবত ইত্যাদি রয়েছে আল্লাহ যেন সেগুলোকে দূর করে দেন আল্লাহ যেন আমাদেরকে সবসময় উদ্ধার করেন যে কোনো খারাপ থেকে যে কোনো অকল্যাণ থেকে আল্লাহ যেন আমাদের আত্মীয়তা সম্পর্ককে জোরদার করেন মুসলিম উম্মার পারস্পরিক সম্প্রীতি তিনি বাড়িয়ে দেন আমাদের মধ্যে দলাদলি বিদ্বেষ তিনি নাই করে দেন উঠিয়ে নেন তার যত গজব তার যত বালা মুসিবত কিংবা শাস্তি সেগুলো দুনিয়াবি কিংবা আখিরাতের শাস্তি আল্লাহ যেন আমাদের উপর থেকে সেটা উঠিয়ে নেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে যেন সুস্থ করে দেন এবং আমাদের মধ্যে যারা মারা গিয়েছেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন তাদের কবরের আজাব মাফ করে দেন জাহান্নামের আজাব থেকে তাদেরকে মুক্ত করে দেন হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলা নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين والنفاق والمنافقين اللهم عليك بأعدائك أعداء الدين
أعداء الإسلام والمسلمين. اللهم فرج هم المهمومين من المسلمين، اللهم فرج هم المهمومين من المسلمين، واقض الدين عن المدينين، واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. اللهم تقبل منا صالح أعمالنا يا رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، وأقيموا الصلاة.